হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হলো 15ই মে, মঙ্গলবার। সকালবেলা উঠে গেছি, এই দেখো, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ব্রাশ ফ্রাশ করে নিয়ে চলে গেছি সোজা নিজের কাজে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই সুন্দর হাতে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবো, যাতে আমার এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমরা মিস না করো। আশা করছি বন্ধুরা তোমাদের এই ব্লগ ভিডিওটা ভালো লাগছে, ডেলি ব্লগ ভিডিওটা তো। ওকে বন্ধুরা, দেখো বাসন টাসন সব কিছু মেজে মুজে নিলাম, নিয়ে চলে গেলাম। আর তার মধ্যে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। আমি চশমা পরে যেহেতু বাসন মাজছিলাম, হঠাৎ করে চশমার কাঁচ ফেটে গেল, মানে একটুখানিকের জন্য চোখে ঢুকতে ঢুকতে বেঁচে গেছে। মানে ঠাকুরের অসীম কৃপা যে মানে আমাকে বাঁচিয়ে দিয়েছে। অবশ্য বাড়িতে কেউ ছিল না, বিপদে পড়লেও তখন আমাকে ধরার মতো কেউ থাকতো না, অবশ্য থেকেও কোনো লাভ হতো না, কারণ কেউ দেখেও কোনো সাহায্য করার নেই। এ তখন গাছে যে ফুল তুলতে গেছিলাম সেটাও নেই, মানে আমার আজকে দিনটা পুরোপুরি খারাপ। তো যাই হোক, সমস্ত কিছু কাজ তো করতে হবে, যতই তোমার দিন খারাপ থাকুক না কেন, আর যতই তোমার মন খারাপ থাকুক, আর যাই হোক না কেন, ধীরে ধীরে সব কাজ করে নিলাম, যেগুলো আমার বাড়ির টুকিনাকি কাজ করে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে নিলাম। দিয়ে এবার চলে গেলাম সোজা মার কাছে। মা করেছিল আজকে সকালবেলা, প্রথমে তো গরম গরম রচা খেলাম, আর তারপরে মা করেছিল হচ্ছে তোমার চিড়ের পোলাও করেছিল, খুব সুন্দর চিড়ের পোলাওটা করেছিল, আমার বেশ ভালোই লাগলো, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। খুব টেস্টিভাবে করেছিল, বেশ মুচমুচে হয়েছিল, আর ঝাল ঝাল মানে সব রকম একটা ফ্লেভার বেশ খুব সুন্দর ছিল। আর তার সাথে একটা ডিম ভাজাও করে দিয়েছিল, যেটা আমার খেতে খুব ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। তোমরাও কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো, তোমরা যদি আমাকে কমেন্টে বলো চিড়ের পোলাও কীরকমভাবে রেসিপি, কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করতে পারি, খেয়ে দেখবা তোমাদের অসম্ভব ভালো লাগবে। তো বন্ধুরা, তো আমি চিড়ে দেখো খেতে লাগলাম, একটু কাঁচা লঙ্কা খেলাম। তো দুপুরবেলা দেখো স্নান টান করার পরে, দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনে ছিল সাদা ভাত, তার সাথে ছিল একটু টক দই, আলু ভাজা আর ডিমের মামলেটের ঝোল। তারপরে এই যে একটু আইসক্রিম খেলাম, এই যে তোমার কী বলো কী ফ্লেভার ছিল এটা, কুলফি ফ্লেভার, না না কুলফি না, বেশ খুব সুন্দর আইসক্রিমটা ছিল খেতে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ ভালো লাগলো গরমে। আর রাবলি ফ্লেভারের ছিল। তারপরে বিকালবেলায় বর এনেছিল চাপাটি আর গরম গরম আলুরদম, ভালোই লাগলো খেতে। আর রাত্রিবেলা একটু অদ্ভুতভাবেই খেলাম, কেন বলছি, এই যে সাদা ভাতও নিয়েছিলাম, তার সাথে ছিল তরকা, রুটি তো ছিল না তাই তরকা, তরকা ভাত দিয়েই খেলাম। আর একটু হাফ বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি ছিল, তা আমরা চিকেন বিরিয়ানি চিকেনটা নিয়ে নিই, একটু চিকেন মানে তোমার বিরিয়ানি নিয়েছিলাম, আর তার সাথে ডিম আর আলু। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ডেলি ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর আমাকে কিন্তু কমেন্টে বলবা তোমাদের কেমন লাগলো। আর বন্ধুরা প্লিজ 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 তোমরা ভিডিওটা বেশি বেশি করে দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, আমাকে প্লিজ সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি আমার লক্ষ্যে, প্লিজ বন্ধুরা প্লিজ। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।